চামচ দেখাও, চামচ দেখাও, দাঁড়াও দাঁড়াও, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজিমপুর যাচ্ছি, কারণ আজকে আমার খালাতো ভাইয়ের রিলিজ হয়েছে, ওকে বাসায় আনছে, ওকে একটু দেখতে যাব। আর খালাম্মারা কালকে চলে যাবে ওকে রেখে, ওকে আবার 10 দিন পরে হাসপাতালে ডাকছে। আমরা সবাই মিলে একটু দেখা করে আসি আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আজকে আমি একা পিছনে বসছি। সাইফান আর সাইফানের পাপা কোথায় দেখা একটু, তোমাদেরকে দেখতে পাচ্ছি না। সাইফান কোথায়? সাইফান কি আমুকে ভুলে গেছো? বলো, ভুলি নাই। তাহলে আসো একটু আমুর কাছে, আসো না জিজ্ঞাসা করতে বলে দিলা। কার বাসায়? কে আছে আজিমপুরে? মামা? কোন মামা? নাম কি? সেলিম মামা দুবাই চলে গেছে, শামিম মামা দুবাই চলে গেছে। আমরা বড় আন্টি চলে গেল, বড় দিদা চলে গেল, ভুলে গেছো? ভুলে গেছে। আর চিংড়ির কি খবর? ভালো তো আছি, বুঝতে পারছি। বলো আলহামদুলিল্লাহ। ভালো বলো আলহামদুলিল্লাহ। ভালো বলো গুড বয়। আজকে শুক্রবার, তারপর রাস্তা অনেক ফাঁকা, খুব তাড়াতাড়ি পৌঁছাচ্ছি। সম্ভবত বৃষ্টির কারণে হাসপাতাল থেকে ওর বাবাকে নিয়ে আসলো,
সবার পাপা কেমন আছে এখন? ভালো আছে। তুমি খুশি? জজ কি চার বছর পর রংপুরকে কেমন লাগলো দেখে? কি ভালো লাগলো আর কি খারাপ লাগলো? সব চেঞ্জ লাগছে। হ্যাঁ, তোমরা তো প্রায় যাই তো, তাই তোমাদের চেঞ্জ লাগে নাই। আমি অনেকদিন পর গেলাম, তাই অনেকটা চেঞ্জ। আমরা চেঞ্জটাকে দেখছি, তারপরে ও যখন এত চেঞ্জ দেখে ও একটু অবাক হয়ে গেছে। ফান গিফট পেয়ে সেই কঠিন খুশি। সাইফান কে দিল তোমাকে টুপিটা? এই সোফির জাইনামাজ দিবে সাইফান। ও বাবা, সাইফানকে একটা জাইনামাজ দিবে খালা মা। আপনাদেরকে একটু দেখাই খালাম্মা জায়নামাজ আর টুপি গিফট করলো সাইফানকে। অনেক সুন্দর জায়নামাজটা। পাপা একটু নামাজ পড়ে দেখাবা না, বাসায় যেয়ে পড়বা? আচ্ছা আচ্ছা। আর সিদ্ধাতুল কেমন আছে? একাই পড়বে সবার সরো, একাই পড়বে। এ আমাদের সাথে মাগরিবের জামাতেও পরে, সুরা পড়তেছে, সুরা পড়তেছে। হাসায়ও না, কেউ হাসাইলেও নামাজ পড়তে চায় না, হাসায়ও না। এটা হচ্ছে খেজুর খাচ্ছি, হজে গেছিল আমার দলি খেলাম মা। সালাম ফিরাবে না সাইফান? সাইফান একটু দোয়া করে দাও তো ভাইয়াদের জন্য, সবার জন্য। কি এটা হচ্ছে? শোভা সবার জন্য মিষ্টি, আর সবার জন্য পেটিস, আর এটা সস, এটাও পেটিস, মোমো মোমো, ধনিয়ার ইয়া আর মরিচের চাটনি। একটু খাই দেখেন তো কেমন আন্টি, কেমন লাগতেছে আন্টি? এটা আপনি যদি মরিচের সস দিয়ে না চুবাই খান তাহলে তো বুঝবেন না, মজা লাগতেছে? ঝাল নাকি? খুবই মজা লাগলো, সত্যি কথা সত্যি। ভাইয়া কি খবর, ভালো আছেন? আন্টি আপনি এইটা যে চুবাই খান একটু, হ্যাঁ ঠিক আছে। শোভা খাচ্ছে, শোভা অনেক সাবধান, অনেক ঝাল। এটা তো ধনিয়া, এটা মানে ধনিয়া। কেমন লাগতেছে শোভা, মজা? খুব মজা। হ্যাঁ কি জানি ওর ঝাল লাগতেছে নাকি, তোমার ঝাল লাগতেছে? আমি জানি না তো সবুজটা কি কেমন টেস্ট, ধনিয়া পাতা না পুদিনা, তুমি বুঝো? বুঝো ধনিয়া পুদিনা বুঝো না? তো মম খাচ্ছি, এটা কি খুব ঝাল লাগে আমার, মজা করে খাবো না কারণ আমি একটু ঝালই নিলাম। শোভা মিষ্টি খাচ্ছে, খেতে হোক কেমন মজা আছে দেখি। সত্যি? আচ্ছা খাও, আমাদের নাস্তা রাস্তা সব খাইলাম। আমরা সবাই মিলে চা খাচ্ছি, সাইফানও চা খাচ্ছে। হ্যাঁ সাইফান চা খায়, বলো তো কেমন হয়েছে? চামচ দেখাও, চামচ দেখাও।
কাপ থেকে আবার নিলে কেন, সব কাপ থেকে খাচ্ছে কেন, কি খাও ভাই খেয়ে নাও, এটা একটু ইতি খারাপ মত প্রশংসা করো, হেভি মজা চাটা তো, হেভি মজা, চা খাওয়ার নেশা আছে কি মজা, চা কেমন লাগছে ভাইয়া, ভালো খুবই ভালো, খালামা পায়ে কি করতেছেন, পাঁচটা নড়াতে হবে, একটা নড়াতে হবে, পাঁচটা নড়াতে দেখি তাহলে ওকে করাতে হবে, আপনি করার চাই তো ওকে করাই ভালো, পাঁচটা নড়া বাবা নড়ে না, পাঁচটা নড়ে না, আলহামদুলিল্লাহ বাবা আল্লাহ যেন ওকেও সুস্থ করে দেয়, তুমি তাহলে এইভাবে শুয়ে থাকতে হবে, কি করতেছে আল্লাহ, বড় আপার দায়িত্ব এত, বড় আপার দুই বাচ্চা আল্লাহ, বড় বোনের দায়িত্ব বেশি সত্যি করে সব জায়গায় দেখি, নিও না সবাই দুজনকে নিও না, আমরা সবাই এই ঘরে বসে আছি যেন সজীব একা না অনুভব করে যতক্ষণ আছি, জজ রংপুর থেকে কিনে আসতো, জজ এই দুটা ইলিশ মাছ, সাইফান বলছে আমিও ছিলাম, আমার একটা তুলো নাই জজ, আমি তোমার একটা সেই ছবি তুলছি জানো, আল্লাহ যেন ওকে এই লাইনে সফলতা দান করে, এইটুকুই বড় বোন হিসেবে আমার অনেক অনেক দোয়া থাকলো ওর উপরে, আমিন, ভাই হিসেবে দোয়া রইল, আমিন, ইনশাআল্লাহ আল্লাহ যেন ওর সাথে থাকে, এফান এটা কি মাছ, ইলিশ মাছ, কি মাছ, ইলিশ মাছ, বাবা এটা ইলিশ মাছ না, একটু আনকমন করতে জজ ভালো লাগলো, আসলে ওর কাজে ওর কাজে কর্মে হচ্ছে ফটোগ্রাফির একটা ছোঁয়া, সবকিছুকে খুব সুন্দরভাবে দেখে ও, হ্যাঁ আর্টিস্টের ভাব একটা, এই যে ল্যাম্প লাগায় রাখছে ওর ঘরে একটা দেখতে পাচ্ছেন, এটাও কতটা সুন্দর, সবাই মিলে ভাত খাওয়া হবে, আজকে হচ্ছে ডাল ভাত আলু ভাত্তা ডিম ভাজি, আর এই তো আরো রান্না বান্না আছে সঙ্গে, এখন সবাই একটু ভাত খেয়ে নিব, আলু ভাত্তা যা স্বাদ হইছে না, সজীব বাসায় আসার পরে মানে আমার খালাতো ভাই অসুস্থ ছিল হাসপাতালে, ও আসার পরে ও বলছে আজকে ডাল ভাত আলু ভাত্তা খাবো, ওর জন্য রান্না আর আমরা এখন খেয়ে যাব, কারণ ওর এটা খুব খেতে মন চাইছে, আম্মু খাওয়াই দিবে, সাইফান কি কেমন লাগতেছে, এখন আমি একটু ভাত খাই নেব, আমরা উবার ডাকছি চলে যাব, আর সজীবের কাছ থেকে বিদায় নিতে আসছি, কি দেখতেছে সজীব, ও আমাদেরই ভিডিও দেখতেছে, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকিও, ও ভাই ও চলো, উবার পাওয়া যায়নি, এখন আমরা সিএনজি তে চলে যাব, ভাইয়া জিলাপি নিয়ে আসতে, এখন যাবার আগে জিলাপি খাওয়া যাচ্ছি, আমরা ব্যাগ রেডি হয়ে গেছি চলে যাচ্ছি, কি সাইফান কি খাচ্ছ, সাইফানও খাবে,
এটা হচ্ছে আমার খালাতো ভাই, ভাইয়াও আসছে, সজীবের বড় ভাই দেখতে সজীবকে। ঠিক আছে ভাই, আর থাকতে পারছি না, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। পাকা বুড়া শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পে সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাসায় পৌঁছে গেলাম খুব তাড়াতাড়ি, রাস্তা একদম ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না।